হাই গাইজ, আজকে রান্না করব কচু দিয়ে শোল মাছের রেসিপি। তার জন্য আমি এখানে কিছু কচু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কচুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর কিছু শোল মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর আমি টমেটো পেস্ট করে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আমি এখানে যে শোল মাছগুলো নিয়েছি এগুলোকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এই শোল মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি মাছ ভাজার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরমও হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব, তেলটাকে ভালো করে আমি গরম হতে দেব। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে, আর আমি যে মাছটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার এই মাছগুলোকে ভালো করে ভেজে নেব। খুব সাবধানে দিতে হবে, নইলে তেল ছিটে গায়ে লেগে যেতে পারে। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দেব। এবার মাছগুলো আমি উল্টে দেব, ভালো করে এপিট ওপিট করে আমি মাছগুলোকে ভেজে নেব। কড়া কড়া করেই ভেজে নেব মাছগুলোকে। গাইস, আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এরকম করে সব মাছগুলো আমি তুলে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, তেলটাকে ভালো করে গরম হতে দেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে ভালো করে একটু তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেঁয়াজ পেস্ট করে রেখেছি, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো এখন আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দেবো আমি এখানে যে টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, জলটা দিলে তাহলে মশলাটা পুড়ে যাবে না। জলটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, দেখো উপর দিয়ে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি যে এখানে কচুটাকে সেদ্ধ করে নিয়েছি, এই কচুটাই এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। এপিট ওপিট করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু সময় করে আমি কচুটাকে কষিয়ে নেব। আমি কচুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জলটা আমার বেশি লাগবে না, কারণ কচুটা আমার সেদ্ধ করাই ছিল।
আর সামান্য একটুখানি দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। আমার কচুর তরকারির ঝোলটা ভালো করে ফুটে গেছে, একবার নাড়িয়ে দেব। এবার আমি যে এখানে শোল মাছগুলো ভেজে রেখেছি, এই মাছগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একবার ভালো করে নেড়ে দিতে হবে কচু বা মাছের সঙ্গে, ঝোলের সঙ্গে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি আবার কিছুক্ষণ মাছ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো গাইস, আমার কচুর তরকারিটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি ভালো করে একবার নাড়িয়ে দেব। আস্তে আস্তে নাড়াতে হবে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার আমি বন্ধ করে দেব। তো গাইস, তোমাদের কেমন লেগেছে শোল মাছ দিয়ে কচুর রেসিপি? যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।